Darling, hi. তুই কি আমাকে বললি? তুই কি আমাকে বললি? হ্যাঁ, আপনাকে বলছি। হ্যাঁ ডার্লিং, তোমাকে কি বলছে? এই তোর বাসায় কি মা বললি? সবাই যদি মা বোনি হয় তাহলে ডার্লিং হবে কি বলো? তুই আমাকে চিনিস না জানিস না, হুট করে এই ডার্লিং বলে ফেলি, অসভ্য কথাকার। স্যার, দৈনন্দিন রুটিন যেটা সেটা পালন করতেছি। দৈনন্দিন রুটিন দেখতেছিলাম না, তুমি এখানে কি করতেছিলে? ও স্যার, একটু এরকমই বলা যায়। কি করতেছিলি? যাই হোক, মূল কথা আসি, তুই বড় হয়ে কি কি হতে চাস? কেন স্যার, জামাই হতে চাই। আরে বাবা, তুমি বড় হয়ে কি পেতে চাও? কেন স্যার, একটা লাল টুকটুকে বউ পেতে চাই। তোমার জীবনের লক্ষ্য কি? আরে স্যার, আমার জীবনের লক্ষ্য একজন ভালো স্বামী হওয়া। তোমার বাবা মা তোমার কাছে কি আশা করে? স্যার, লজ্জা লাগতেছে বলবো। এতে আবার লজ্জার কি আছে? আরে স্যার, আমার বাবা মা আমার কাছ থেকে বছর শেষে নাতি গুটি। স্যার, আমার বাবা মা বছর শেষে আমার কাছ থেকে নাতি গুটি চাই। তাই ও মাই গড, আরে বাবা, আমার কথা শুনে তো স্যার পড়েই গেল। স্যার, আপনার কি হয়েছে স্যার? ও তুমি? জি স্যার, কি হয়েছে আপনার? একটু মাথাটা ঘুরছিল আর কি, পড়ে গেছিলাম। ওই যে তোমাদের গ্রামে একটা ছেলে আছে না, নিমাই করে, ওকে একটু ডাকো তো। নিমাই? আমাদের গ্রামে নিমাই? আসলে স্যার, ওর নাম তো নিমাই না। ও ওকে, ওর নাম কি তাহলে? ও তোর তো বলা হয়নি, ও সে আমাকে নিম পাতে দিয়ে তো, এই জন্য ওকে আমি নিমাই বলে ডাকতাম। ও স্যার, তাহলে কি আমি আপনাকে জাম পাতা এনে দিলে কি আপনি আমাকে জামাই বলে ডাকবেন? যা সেখান থেকে। এই তোর সামনে পরীক্ষা, তুই অনেক ঘুরতে আসবে। স্যার, ওই পরীক্ষার চাপে পড়তে পারি না, বসে বসে বসি না। পড়তে বসলে না মানে এটা কেমন কথা? চাপ তো তাই। তোর হাতে কি এটা? কেন স্যার, স্মার্টফোন? তুই টাকা মারিস কই? কেন স্যার, ফিটিং মারি। কি তুই ফিটিং দেস? হ্যাঁ, কেন আপনার পকেটে দেখেন। তুই আমার ফোন ফিটিং দিছস? কেন ফিটিং টু ফিটিং? ও মাই গড, ও সব 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 এই সব কিছু করেন না। আমি বলি এটা আমার মোবাইল, আপনার মোবাইল না তো। আপনি খেয়াল করে দেখেন, এই যে সিমন লেখা, বুঝছেন? তা আমার ফোন তাহলে কেন কথা? এই দেন আমার ছবি, এটা বিতে আমার, এই এটা আমার ছবি না, এটা আমার ছবি না। তোমার এত বড় সহজ স্যার, বুঝেন না। আমি বলি আপনি এত মনোযোগ সহকারে যে বইটা পড়তেছেন, আপনার মধ্যে মোবাইল লাগাচ্ছে গাড়ি, আপনি বুঝেন নাই। আপনি এরকম বলা অজ্ঞান করে কি কি লাগিয়ে বলে আপনি বুঝতে পারলেন না। এই জন্য তুমি আমার থেকে মোবাইল নিয়ে নেবা? এটা আপনার পরীক্ষা করছি স্যার, আজকে থেকে আমি ভালো হয়ে যাব। নেন, ঠিক আছে, আমি দেখতে চাই তোমার সামনে পরীক্ষা কত বড়। সামনে পরীক্ষা আমি 100% পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা যাক কি হয় তোমার। এতটু একটা পিচ্ছি কি বেদবের বেদবে আমার থেকে মোবাইল ফিটিং দেয়, কি অবস্থা? এগুলো কি হবে? এগুলো আর পড়াশোনা হবে না, শেষ।